বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। চলে এসেছি রথের মেলায় সেন্ট্রাল পার্কে। আগের বছরের ব্লগটাও তোমরা দেখেছো। আমাদের কাছাকাছি জায়গায় একটা সেন্ট্রাল পার্কে ভালোই ছোটোখাটো করে মেলা হয়। আর দেখো, পুচকো মেলাতে গিয়েই বল, ব্যাস বল দেখলে ওর হয়ে যায়, আর কিচ্ছু চায় না, এত হুটোপুটি করছে। আর দেখো, এখানে রথটা খুব সুন্দর সাজিয়েছিল, দু তিন দিন হয়ে গেছে তাই ফুলগুলো একটু কেমন হয়েছে। আর এখানে খুব সুন্দর আয়োজন করা হয়েছে ভেতরটা। আর লাস্টে ওকে বল কিনেই দিতে হলো। দেখো, এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম পুচকোকে নিয়ে, বল যে ওর কতগুলো ঘরে মধ্যে যে আসে বল নিয়ে আসে, আর খুব খুশি বলটা পেয়ে। দেখো, মাঠের মধ্যে মনে হচ্ছে বল খেলছে। মেলাতে এসে কেউ বল খেলে? দেখো, ও বল খেলছে, দৌড়াদৌড়ি করছে, মানে এত দুষ্টু হয়েছে, মানে দৌড়াদৌড়ির জন্য কোথাও যেতে পারলাম না, কোনো দোকানেও আমি একটু ঢুকতে পারলাম না। ওর পেছনে পেছনেই আমি আর ওর বাবা দৌড়াদৌড়ি করছি, খালি এইদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে। আর সত্যি ওকে নিয়ে কোথাও যাওয়া মানে খুব কষ্টকর, কিন্তু ওর জন্য ও একটু আনন্দ পাবে বলেই যাওয়া। ওর বাবা তো আগে মেলা ফেলা কোথাও ঘুরতে ভালোবাসতো না, আমি সবসময় জোর করে টেনে টুনে নিয়ে যেতাম। আর এখন তো ছেলের জন্য যেতেই হবে, বাচ্চাদের জন্যই মেনলি মেলাতে, ওদেরই একটু ভালো লাগে তাই না? তাই এখন বাচ্চার জন্য যেতেই হবে, কিচ্ছু করার নেই। আর ভেতরটা দেখো খুব সুন্দর করা হয়েছে, আর মনে হচ্ছে কি পুরো মায়াপুরে চলে এলাম, এত শান্তি লাগলো, মানে খুব ভালো লেগেছে। ছোটোখাটোর মধ্যে, ছোটোখাটো কেন বলবো, বেশ ভালোই বড়ো সড়ো। আর দেখো, পুরো জগন্নাথকে মনে হচ্ছে পুরো মায়াপুরের জগন্নাথ, এত শান্তি লেগেছে কি বলবো। অনেক বছর ধরে মায়াপুর যায় না, পুরো মায়াপুর মায়াপুর ফিল হচ্ছিলো, সত্যি কথা বলছি। যাই হোক, এখানে মেলাতে এসে বাবু বল খেলছে, দেখো পা তুলে তুলে খালি বলটা নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, কিছু করার নেই, বনটা আমাদের কিনে দিতেই হলো। এত বায়না করছিল, দোকান থেকে আসছিলই না, ওকে বল দিতেই হবে, আর কোনো কিছু না, শুধু বল চাই বাবুর। দেখো কি সুন্দর দোকানপাট হয়েছে, আমি কোনো দোকানেই যেতেই পারিনি, ওর পেছন পেছন ঘুরছি। আর হাঁটা পথে যাই হোক একটুখানি ভিডিও করেছি। আর এখানে কি সুন্দর, কত রকম ভ্যারাইটি স্কুলের টপ। আর এখানে দেখো ট্রেন ছিল, তারপরে বাবুকে একটু গাড়ি চড়াতে হলো, জানো গাড়িতে উঠেই নেমে গেল, একটুখানিও চললো না, শুধু শুধু 30টা টাকা নষ্ট হলো, এত গায়ে লাগলো। মানে ও গাড়িতে উঠবে বায়না করছে, আবার এদিকে গাড়ি থেকে নেমেও যাবে, একটুখানি চড়েই ব্যস হয়ে গেল। আর গাড়িটা বেশ বড় সড়ো ছিল, পড়ে যাওয়ার কোনো রিস্কও ছিল না। ও রীতিমতো পা তুলে দিচ্ছে গাড়ি থেকে, উঠেই দুপাক দেওয়ার পরেই ও পা তুলে দিচ্ছে, তারপর লাস্টে বাধ্য হয়ে নামাতে হলো। যাই হোক, এই যে বেশ ভালোই লাগলো, খানিকক্ষণের জন্য একটু ভালো লাগলো। আর এখানে দেখো, এই যে এই জিনিসটা না, আমার ভীষণ ভয় লাগে, বাপরে বাপ, একটা বাচ্চা যদি আরেকটা বাচ্চা গায়ের মধ্যে পড়ে যায় না, খুব রিস্কি গো। এই তো বলছিলো কিছুক্ষণ আগে একটা বাচ্চার নাকি লেগেছে, বাপরে বাপ। যাই হোক, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম জাস্ট। আর এখানে সুমেধা পাপড়ির সঙ্গে দেখা হয়ে গেল, ওকে একটু বললাম ফটো তুলে দে। আর এইখানে দেখো, ওদের সাথেও খেলা শুরু করে দিয়েছে, দিদিদের সঙ্গে ফুল। আর এখন পা তুলে তুলে দেখো বল মারতে কীভাবে শিখে গেছে, আর বেশ উঁচুতে উঁচুতে ওঠে, আগে থেকেই পা তুলে দিচ্ছে, দেখতে পাচ্ছ? যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। আর এরকম ছোটো ছোটো ভিডিও দিয়ে তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখে, তাহলে তোমরা একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও ভালো লাগলে, প্লিজ। তারপরে লাস্টে আমরা ফুচকাকে বাড়ি চলে এলাম।